हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनल है आपने देख सकल के जाना इशारा तम अमिनाज मूस आज प्रथमे जाना ही शादीनता दिवस के शुभेच्छा एवं प्रत्येक स्वच्छो देशो प्रेमी भारतीय नागरिक देर का छे अनुरोध प्रथमे कमेंट बॉक्से शादीनता दिवस उद्यापन उपलक्ष्य लिख बेन आई लव माय इंडिया एबारे चोक रखबो आज स्वाधीनता दिवस विशेष किछु बाछाई करा एकदम लेटेस्ट ट्रेंडिंग अपडेटर उपर प्रथमे रयेछे आज के सबथेके बड़ खबर दारुण घोषणा विशाल बड़ सुखबर चलछे एक প্রতিযোগিতা যেখান থেকে সেলফি তুলে আপলোড করলেই আজকের দিনের মুহূর্ত আর সেটি যদি সবথেকে ভালো হয়ে থাকে সেখান থেকে আপনি প্রতিযোগী বিজয়ী প্রতিযোগী হিসাবে পেতে পারেন 10000 টাকা দেখে নেব আজ কখনের মধ্যে এই ফটো জমা দিতে হবে বা কোথায় জমা দিতে হবে কিভাবে তুলতে হবে এর সাথে রয়েছে আজ সকল রাজ্য এবং দেশবাসীর জন্য রয়েছে 6টি বিশাল বড় ঘোষণা অন্যদিকে রয়েছে বাংলার রাজ্যপাল সিবি আনন্দ বোসের তরফ থেকে বিশাল বড় ঘোষণা এবার পশ্চিমবঙ্গ অপরদিকে আবার খাপলেন রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের সঙ্গে বাগড়া স্বাধীনতা দিবসে বন্দী মুক্তি না হয় এবার খাপলো মমতা অন্যদিকে আবার রয়েছে আরো একটি বড় খবর একদিকে যখন স্বাধীনতার ভাষণ চলছে অপরদিকে আবার প্রধানমন্ত্রীর তরফ থেকে বাদল অধিবেশনে একাধিক দেওয়ানি নিয়মের পরিবর্তনের বিল পেশ করা হয়েছে এর সাথেই আবার মমতার হুঙ্কার এনআরসি আটকেছি অভিন্ন দেওয়ানি বিধিও আটকাবো হুঙ্কার মমতার অপরদিকে আবার বাংলার বলছে জনতা প্রধানমন্ত্রী হোক মমতা অন্যদিকে আবার মমতা দিদিকে প্রধানমন্ত্রী পদে দেখতে চান রাহুলকে নিয়ে প্রশ্নের জবাব বললেন বিহারী বাবু সত্যেন্দ্র সিনহা এর সাথেই রয়েছে আজ আরো একটি দারুণ খবর বিশাল বড় ঘোষণা যাদের কাছে মূলত পাঞ্জাব ব্যাংকের বই রয়েছে জরুরি বার্তা পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে এখনই এই কাজটি করুন নয়তো পরে আপনাকে পস্তাতে হতে পারে অন্যদিকে আবার মিছিল মিটিং মারপিট যাদবপুর ঘিরে দিনভর রাজনৈতিক উত্তাপ এবার মুখ খুললেন মমতাও একই সাথে রয়েছে প্রধানমন্ত্রীকে উৎখাত করতে বা বিজেপি কে উৎখাত করতে যখন উঠে পড়ে লেগেছে জোট অপরদিকে যখন বাংলার একাধিক সমস্যা সামনে আসছিল সেদিকে লক্ষ্য রেখে এবার বাংলার 42টি আসনের নির্ধারক মমতাই আপত্তি নেই কংগ্রেসের মেনে নিল কংগ্রেস অন্যদিকে শরদ পাওয়ার থেকে শুরু করে একাধিক তাবর নেতাদের আবার অন্য বার্তা উঠে পড়ে লেগেছে যখন সবাই ঠিক ঠিক লোকসভা নির্বাচনে রয়েছে যখন একের পর এক বড় চমক অপরদিকে রয়েছে আজকের আরো একটি বিশেষ খবর এর সাথেই রয়েছে আজ রাজ্য সরকার তরফ থেকে এবার রাজ্যের ছেলেদের জন্য রয়েছে আজকের আরো একটি বড় খবর এবারে 18 থেকে 45 বছর ছেলেদের জন্য দিচ্ছে রাজ্য সরকার এক বিশেষ সুযোগ এর সাথেই রয়েছে আবার রাজ্যের হাতে টাকা নয় বরাদ্দ বন্ধ লক্ষ্মীর ভান্ডার এবারে লক্ষ্মীর ভান্ডার নিয়ে উঠেছে আজকের আরো একটি বড় খবর নতুন জল্পনা অন্যদিকে আবার যাদবপুর কাণ্ডে মামলা এবার হাইকোর্টে একই সাথে আবার ভিডিও হাতে পেতে ফরেন্সিক প্রযুক্তির সাহায্য এবার পুলিশের অন্যদিকে আবার রয়েছে আজকের আরো একটি বড় খবর ইতিমধ্যে যখন বাংলা এসেছে কেন্দ্রীয় বিজেপি জেপি নাড্ডা একের পর এক মিটিং একের পর এক পরিকল্পনা অপরদিকে আবার বিজেপির কোর কমিটি থেকে বাদ শুভেন্দু অধিকারী একই সাথে বেসুরো হচ্ছে যখন শুভেন্দু অধিকারী এমনই যখন দাবি অন্যদিকে নাড্ডাকে না করে দিলেন দিলীপ ঘোষ দল ছাড়া নিয়ে এবার তুঙ্গে বিজেপির দিলীপ ঘোষকে কেন্দ্র করে অন্যদিকে আবার শুভেন্দুর ডাকে বিজেপিতে কৌস্তব বাগচি এ নিয়ে আবারও একটি ঘটেছে জল্পনা শুধু তাই নয় এর সাথেই রয়েছে আজকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্য এবং দেশবাসী এছাড়াও হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পাঞ্জাব ব্যাংকের বই এবং রয়েছে একাধিক বিষয় নিয়ে একাদম লেটেস্ট আপডেট আর আজকের প্রত্যেকটি আপডেটই রয়েছে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট তাই আপনি ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকুন তো ফ্রেন্ডস আজ মূলত যে আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই আজ রয়েছে বিশেষ একটি সুযোগ স্বাধীনতা দিবসে সেলফি প্রতিযোগিতায় নাম দিয়ে জিতুন 10000 টাকা দেশবাসীকে হর ঘাট তেরেঙ্গা অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘাট তেরেঙ্গা ওয়েবসাইটে তেরেঙ্গার সঙ্গে নিজের ছবি পোস্ট করতে বলছেন তিনি এমনকি নিজের সোশ্যাল অ্যাকাউন্টের প্রোফাইলের ছবিও বদলে ফেলেছেন মোদী তবে ভারতবাসীর মনে দেশবোধ জগাতে এই এখানেই থাকছে না আজ আগস্টে আরো একটি আকর্ষণ হলো সেলফি প্রতিযোগিতা যেখানে জিতে পেয়ে যাবেন 10000 টাকা বিষয়টা হল আসলে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে একটি অনলাইন সেলফি আয়োজন করা হয়েছে কেন্দ্রের বিভিন্ন প্রকল্প এই উদ্যোগ নিয়ে দিল্লির 12টি জায়গায় 12টি সেলফি পয়েন্ট তৈরি করা হয়েছে এই সব সেলফি পয়েন্টগুলিতে আমজনতা সেলফি তুলে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে পারবেন এবং সরকারের মাইগভ পোর্টালে গিয়ে অন্তত 15 থেকে 20 আগস্টের মধ্যে সরকারের মাইগভ পোর্টালে সেলফি পয়েন্টের ছবি তোলা পোস্ট করতে হবে দেশের বিভিন্ন ঐতিহাসিক সৌধ এবং ঐতিহ্য ব্যাকগ্রাউন্ডে রেখে পয়েন্টে তোলা সেই সেলফি থেকে বেছে নেওয়া
হবে তেরাদের। প্রত্যেক সেলফি পয়েন্টে তোলা একটি করে সেলফি বেছে নিয়ে মোট 12 জনকে এই প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা করা হবে। যারা চ্যাম্পিয়ন হবেন তাদের 10,000 টাকা করে আর্থিক পুরস্কার দেবেন ভারতীয়। তবে এর জন্য শর্ত হচ্ছে ভারতীয় নাগরিক হতে হবে। স্বাধীনতার রঙে দেশকে ঐক্যবদ্ধ করতেই কেন্দ্রের এর প্রয়াস, আপনিও হতে পারেন সামিল। অন্যদিকে আবার মাথায় হাত পড়তে চলেছে এবারে মধ্যবিত্তের। খুচরো বাজারে আগুন, ছ্যাঁকা মধ্যবিত্তের পকেটে, 15 মাসের মধ্যে সর্বোচ্চ মূল্য। লঙ্কা টমেটোর মতো সবজি রং রাঙাচ্ছিল ভরা বর্ষায়, বাকি বাজারও যাকে বল গরম। সেই মতোই জুলাই মাসে লাফিয়ে বেড়েছিল খুচরো জিনিসপত্রের দাম। এবার খুচরো বাজারে মূল্য বৃদ্ধির হার পৌঁছালো 7.44%, গত 15 মাসে সর্বাধিক। এর সাথে আবার একদিকে যখন রাজ্যপালের সই ছাড়া আজ বেশ কিছু ফাইলে সই করলো না রাজ্যপাল, যার ফলে জেল থেকে মুক্তি করা গেল না একাধিক জেলবন্দীদের, ঠিক এই সময়তেই যখন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে আবার আত্মনির্ভর বাংলা আমার স্বপ্ন স্বাধীনতার প্রাককালে রাজ্যবাসীকে বার্তা রাজ্যপাল বোসের। দেশের 77তম স্বাধীনতা দিবসে প্রাককালে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন সিবি আনন্দ বোস। রাজ্যবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন তিনি। একই সঙ্গে বললেন, আত্মনির্ভর ভারত আমাদের লক্ষ্য, আত্মনির্ভর বাংলা আমার স্বপ্ন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইনও তিনি এদিন উদ্ধৃতি করলেন বাংলার সাংবিধানিক প্রধান। অন্যদিকে আবার এদিন মমতার হুঙ্কার, এনআরসি আটকেছি, অভিন্ন দেওয়ানি বিধিও আটকাবো। হিন্দুত্বের এজেন্ডা কার্যকর করতে দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে উদ্যোগী হয়েছে মোদী সরকার। কিন্তু এবার সেই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বেহালায় দলীয় সভায় হুঙ্কার সুরে বলেন, এনআরসি আটকেছি, অভিন্ন দেওয়ানি বিধিও আটকে দেব, বিজেপির দেশভাগের ষড়যন্ত্র সফল করতে দেব না। অন্যদিকে আবার বাঙালি সমাজ যখন চাইছে এবারে প্রধানমন্ত্রী, বাঙালি সমাজের একাংশ যখন চাইছে এবারে প্রধানমন্ত্রী হোক মমতা, একই সাথে আবার একই সুরে সুর মেলালেন বিহারী বাবু সত্যেন্দ্র সিনহা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বারে বারে বলেছেন, আমি পদের তোয়াক্কা করি না, গদির তোয়াক্কা করি না, মানুষের জন্য কাজ করে যেতে চাই। যদিও তার দল তাকে বারবারই প্রধানমন্ত্রীর পদে দেখতে আগ্রহী, সে ব্যাপারে এবার প্রকাশ্যে মনের কথাটি জানালেন আসানসোলের সাংসদ বিহারী বাবু সত্যেন্দ্র সিনহা। এরপর রয়েছে আজ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য আরো একটি বড় খবর। যাদের পাঞ্জাব ব্যাংকের বই রয়েছে তাদের জানা মূলত একান্ত প্রয়োজন। এবারে সরাসরি জানিয়ে দিয়েছে পিএনবি একটি বড় পরিবর্তন করতে চলেছে, যার ফলে লক্ষ লক্ষ গ্রাহক ওই দিনের পর থেকে আর্থিক লেনদেন সহ অনেক ব্যাংকিং কাজকর্ম করতে পারবেন না। যদি আপনার পাঞ্জাব ব্যাংকের বই থেকে থাকে তাহলে বলা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী আগামী 31 আগস্টের আগে ইকেওয়াইসি আপডেট করার জন্য সতর্কতা পাঠাচ্ছে। অর্থাৎ যাদের কাছে পাঞ্জাব ব্যাংকের বই রয়েছে তারা যেন অতি দ্রুত ইকেওয়াইসি আপডেট করিয়ে নেয়, নতুবা আগামী দিনে পড়তে পারেন সমস্যায়। এর সাথেই রয়েছে আবার আজকের আরো একটি বড় খবর, রিজার্ভ ব্যাংকের তরফ থেকে বড় চমক দিল রিজার্ভ ব্যাংক। ইউপিআই এর মাধ্যমে লেনদেন করতে আর দরকার পড়বে না পিন নাম্বার। এই নির্দেশিকা আনা হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে। ব্যবহারকারীদের সুবিধা দেওয়ার জন্য আনা হয়েছে ইউপিআই লাইট। এখন থেকে এই অ্যাপ ব্যবহারকারীরা প্রতি লেনদেনে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত করতে পারবেন, আগে সীমা ছিল 200 টাকা। পিন নাম্বার ছাড়াই ইউপিআই লাইট ব্যবহারকারীরা এবার থেকে 500 টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। এর সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর, একদিকে বিজেপির কোর কমিটি থেকে বা কোর কমিটির মিটিং এ অনুপস্থিত শুভেন্দু, বেঁধেছে জল্পনা। অপরদিকে দিলীপ ঘোষকে বারবার যেন কোণঠাসা করা হচ্ছে সমস্ত রকম পদ থেকে বহিষ্কার করে। তবে এবারে নাড্ডাকে না করে দিলেন দিলীপ ঘোষ, এবার দল ছাড়ার নিয়ে জল্পনা তুঙ্গে। দলের বিধায়ক সংসদের সঙ্গে বৈঠক করলেন বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সেখানে বক্তব্য রাখার ডাক সটান ফিরিয়ে দিলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। যে ঘটনা নিয়ে প্রবল আলোড়ন রাজ্য বিজেপিতে, দিলীপ বলেন, এখানে বলার অনেক লোক আছেন, বরং তারাই বলুক। দলীয় সূত্রের খবর, কেন্দ্রীয় কমিটি থেকে ছেটে ফেলার পর দল থেকে নিজের দূরত্ব বাড়াচ্ছেন ক্ষুদ্র দিলীপ ঘোষ, দল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। অপরদিকে আবার যাদবপুর কাণ্ডে মামলা এবার হাইকোর্টে। যাদবপুর কাণ্ডর মামলা হলো কলকাতা হাইকোর্টে। সোমবার যাদবপুর কাণ্ডের সূত্র ধরে বিশ্ববিদ্যালয়গুলিতে র্যাগিং এর বিষয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবগানম এবং বিচারপতি হিরণময় চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত, চলতি সপ্তাহেই মামলাটি শুনানির সম্ভাবনা রয়েছে। এর সাথে আবার আজকে আরো একটি বড় ঘোষণা, কেন্দ্রের নতুন ফাসলার পর বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের টাকা, কারণ আর রাজ্যের হাতে সরাসরি টাকা দেওয়া
দেওয়া হবে না কেন্দ্রের যত বরাদ্দ টাকা রয়েছে টাকা থাকবে রিজার্ভ ব্যাংকে রাজ্য সরকার যখন দরকার তখন রিজার্ভ ব্যাংকে উপযুক্ত কারণ দেখিয়ে এবং আগের টাকা খরচের হিসাব দেখে টাকা তুলতে পারবে এর ফলে এক খাতের কেন্দ্রীয় বরাদ্দ অন্য কাজে ব্যবহার করতে পারবে না রাজ্য অর্থ দপ্তর জানিয়েছে এটি পরিকল্পনার স্তরে রয়েছে অন্যদিকে রয়েছে আবার রাজ্যের যুবক যাদের বয়স 18 থেকে 45 তাদের জন্য রয়েছে রাজ্য সরকারের এক বিশেষ ঘোষণা এবারে যুবশ্রী প্রকল্পে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই আবেদন যোগ্য তবে এই ক্ষেত্রে রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংক বা তাদের নাম অবশ্যই নথিভুক্ত থাকতে হবে আবেদনকারীকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এই প্রকল্পের সুবিধা পরিবারের একাধিক ব্যক্তি পাবেন না প্রতিটি পরিবারের একজন সদস্যই এই সুবিধা পাবেন অপরদিকে আবার যাদবপুর কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু ঘিরে সরগরম রাজ্য রাজনীতি সোমবার কলকাতার রাজপথে মিছিলে পা মেলালো শাসক এবং বিরোধী দুই পক্ষই দুপুরে মিছিল করল শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ বিকেলে মিছিলে হাঁটলেন বাম ছাত্র সংগঠন এসএফআই এর কর্মী সমর্থকরা র‍্যাগিং এর বিরুদ্ধে সরব হলো দুপক্ষই বাংলার বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনার পরই সোমবারই প্রথম মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেহালার ম্যান্টনে দলীয় কর্মসূচিতে মমতা বলেন যারা ছেলেটাকে উপর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে তারা সব মার্ক্সবাদী এরা কখনো বিজেপি কখনো কংগ্রেস ওখানে কিছু আগমার্কা সিপিএম আছে তারা ছেলেটার জামা কাপড় পর্যন্ত খুলে নিয়েছিল মমতার মার্ক্সবাদী মন্তব্যের পাল্টা সরব হয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি বলেন যারা ছেলেটাকে মেরেছে তাদের গুরুদের মমতা জঙ্গলমহলে পাঠিয়েছিলেন সিপিএম কে খুন করার জন্য ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বেশি পরিমাণে শেয়ার করবেন আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং